উত্তর ও মধ্য অঞ্চলের বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভারী বর্ষণ ও আড়িয়াল খাঁ শাখা পালরদী নদীতে জোয়ারের পানি বেড়ে বিভিন্ন খাল নদীর তীরবর্তী গৌরনদীর পৌরসভার 2 নং ওয়ার্ড সহ খাঞ্জাপুর বার্থী ইউনিয়নের অধিকাংশ এলাকায় পানি ঢুকে প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় 200 একরে পানের বরজ, বহু মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। আমি 3 কেনির একটা ঘের করছি, আমার সাদা মাছ, চিংড়ি মাছ সব বেরিয়ে গেছে। এখন আমি পথে পড়ছি, দেনার ঠেনা হইয়া 200 বর করছি, সব পানিতে আছে তলাইয়া। 2 লক্ষ টাকা আমি সুদে বাজে আনগে বরজ করছি, বৃষ্টির কারণে তলাই যাইয়া ক্ষয়ক্ষতি হয়েছে। 125 কেন পর জোয়ারের পানি এবং বৃষ্টির পানিতে তলাই গেছে, মিশিং দিয়া হেসার চেষ্টা করতে আছি। এছাড়াও কয়েক একর রোপা আমন ধানের চারা ও সবজি বাগান তলিয়ে গেছে। 50% জমিতে আমি আমন চাষ করছি, ধান তলাই গেছে, ঘুরে কিভাবে বাঁচি আল্লাহই জানে। বানের পানিতে অর্ধশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সরকার যদি আমাকে পান চাষিদের বার যদি সাহায্য না করে, তাই আমরা কিছুতেই বাঁচতে পারি না, আমাদের বর পাতা সব শেষ। উপজেলায় এবার ভারী বর্ষণ ও জোয়ার ভাটার পানির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা পর্যবেক্ষণ করছি এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অবহিত করেছি, এবং যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত যারা হবে তারা যাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় সে বিষয়ে তাদেরকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেছি। শিউলি রোজা, মাই টিভি।